গ্রামের বিয়েগুলো শহরের মতো নয়, বিয়ে বাড়ি মানে চারপাশে যত পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আছে সব মানুষ সবাই এসে আড্ডা খাওয়া, হাতে হাতে কাজ, বিশেষত নানি দাদিরা হাসি তামাশায় মাতিয়ে রেখেছে। সায়ান অতসি গ্রামে এসেছে মূলত বিয়ে উপলক্ষে। অতসি নিজের ঘরে বসে বাহিরে তাকিয়ে দেখছিল সবাই কত আনন্দে আছে, আজকে মেয়েটার হলুদ, আবার বিয়েও, কিছুক্ষণ পর থেকেই শুরু হবে অনুষ্ঠানগুলো। কবিতা আবৃত্তি করতে ইচ্ছে করছে কিন্তু হলো না, কেউ একজন এসে জানিয়ে গেল বড়মা ডাকছে। ঘরের কাছে যেতে না গেলো আতরের মিষ্টি গন্ধ, সালাম দিয়েই ভেতরে প্রবেশ করে অতসি। এসো, তুমি কি ক্লান্ত, বিরক্ত হলে? না, বিরক্ত হব কেন? কাল সকালে চলে যাবে তাই ভাবলাম এখন কথা বলবো তোমার সাথে, কিছুক্ষণ পর থেকে তো বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আচ্ছা, তোমার প্রিয় রং? কালো। প্রিয় কবি? রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ। প্রিয় মানুষ? যাকে তুমি অনুসরণ করো। সর্বশ্রেষ্ঠ মানব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নিজে হেরে কেন যাচ্ছ? অতসি কোনো উত্তর দিল না, হয়তো কথার মানে বুঝেনি। এসো, আমার চুলে তেল দিয়ে দাও। অতসি তেলের বাটি নিয়ে চুলে তেল দেওয়া শুরু করে দিল। মহানবী চলার পথে যে বৃদ্ধা কাঁটা দিয়ে রাখত, বিপদের সময় মহানবীর সেবা যত্নে সুস্থ হয়ে উঠেছিলেন, জানো? জানি। সর্বকালের সকল মানবের মধ্যে শ্রেষ্ঠ মানব, কতটা সহ্য করেছেন আমরা সবাই জানি। আমরা মহানবীর উম্মত, আমরা কি হার মানতে পারি? অনেক সময় সহ্যের বাহিরে চলে যায়। তাহলে শোনো, একটা গল্প বলি। গল্প না, আমার স্বামীর কথা। আমি তখন সবে মাত্র 29 বছর বয়সী তরুণী। আমার স্বামী এলাকা জমিদার, চারিদিকে বেশ নামডাক, সবাই এক নামে চিনে, কারণ সুনাম খুব অল্প দিনে ছড়িয়ে পড়েছিল। একদিন ফেরার সময় কোনো এক জেলের ক্ষতি হয়, কারণ উনি বহন নিয়ে চলত, নিরাপত্তার বিষয় ছিল কি না, তাই দোষ কার ছিল জানার প্রয়োজন বোধ করিনি। কিন্তু ক্ষতিগ্রস্ত আঘাতপ্রাপ্ত জেলেকে বাড়ি নিয়ে আসে চিকিৎসার ব্যবস্থা করে। সুস্থ হলে আমার স্বামী জেলেকে বুকে চড়িয়ে মাপ চেয়েছিল। এই কথার রটনা রটে গেল, আমার স্বামী না কি জমিদার হওয়ার যোগ্যতা রাখে না, অত্যাচারী অহংকারী, জাতপাত মানে না, আরও কত কিছু। একদল লোক, গুটি কয়েক মানুষ ওনার নামে বদনাম ছড়াইছিল। তাদের সাথে যোগ দিয়েছিল এমন কিছু লোক যারা পাত পেরে আমার ঘরে ভাত খেয়ে যেত, আমার খাবার খেয়ে আমার স্বামীর নামে চলে, খাবার চারিদিকে বদনাম ছড়াছিল। আমার তখন রক্ত গরম, সবাই দেখে আমিও বেশ রেগে গেছিলাম, কিন্তু আমার স্বামী কোনো প্রতিক্রিয়া নেই, মনে হচ্ছিল যেন কিছুই হয়নি। তখন রাগ আরও বেশি হচ্ছিল, একদিন রাগ দেখালাম, কিন্তু উনি বলল, ইরানি, ওরা চাইছে আমি ওদের মুখ লাগে কিছু করি, কিন্তু এমন না, কহে যে বড় না সহে যে বড়, শুধু শুধু তাদের কথা চিন্তা করে লাভ নেই, তাদের কাছে সময়ের মূল্য হয়তো নেই, তাই তারা আমাকে নিয়ে ভাবছে, কথা বলছে, কিন্তু আমার তো এত সময় নেই গো, ওইটুকু সময় যে আমি অন্য কাজে ব্যয় করে ভালো কিছু করতে পারবো। তুমিও কিছু মনে রেখো না, দেখো না অন্যমনস্ক হয়ে আজ দুধের পেয়ালায় চিনির বদলে লবণ দিয়ে দিয়েছ। লজ্জা পেয়েছিলাম এবং পরে চিন্তা করে আমার নিজের করা সেটাই ছিল প্রথম এবং শেষ ভুল। চুলে তেল দেওয়া শেষে অতসি বসে আছে। বড়মা চুল বেঁধে ইশারা করলো অতসিকে কোলে মাথা রাখতে। অতসি চুপচাপ তাই করলো। অতসির চুলে বিলি কাটতে কাটতে বড়মা আবার বলা শুরু করলো, আমি তোমার সম্পর্কে সব খোঁজ নিয়েছি, এতটা প্রতিবাদী, অথচ নিজের বাবাকে কোনোদিন কিছু বলো না কেন? বাবাকে কিছু বলা যায় বুঝি, বাবা তো বাবাই, সন্তানকে বাবা যদি মারে এটা মেনে নেওয়া যায়, কিন্তু এর মানে তো এই না যে সন্তান বাবাকে আঘাত করবে। এটা শিক্ষা যা তুমি তোমার মায়ের থেকে পেয়েছো,
জানো তো হিন্দু ধর্মের অতি গুরুত্বপূর্ণ অধ্যায় কুরুক্ষেত্রের যুদ্ধ। শকুনি মামা চক্রান্তে যখন ভাই ভাইয়ের মধ্যে যুদ্ধ হয়েছিল, পুরো বংশ নিঃশেষ হয়ে যায়, শুধু পাণ্ডবরা পাঁচ ভাই বেঁচেছিল। শকুনি মামা যার কথায় সবসময় দুর্যোধন এবং তার 99 জন ভাই শুনত, মানত, সেই মামা কিন্তু তাদের মৃত্যুর কারণ হয়েছিল। তুমি সাহসী মেয়ে, এসব ঠুনকো বিষয়ে নিজেকে ছোট মনে করবে না, নিজের দায়িত্ব সব সময় পালন করবে। গুটি কয়েকের মানুষের কথায় কান দিলে, নিজেকে আবদ্ধ করে রাখলে হয়তো আজকের দেশ স্বাধীন হতো না। কারণ শেখ মুজিবুর রহমানকে কতটা হেনস্থা করেছিলেন আমরা স্বাধীনতার ইতিহাসে সবাই জানি, তবুও তিনি দেশের কথা, দেশের মানুষের কথা ভেবে এগিয়েছিলেন বলে কিন্তু আজ আমরা স্বাধীনতা পেয়েছি। কথা শেষ করার আগে শায়ান প্রবেশ করে, গা দুলিয়ে হেসে কোমরে হাত দিয়ে বলে, বড় মা, কি বলছো? যাকে বলছো সে কি জেগে আছে? ঘুমিয়ে গেছে, দেখো মেয়েটা এত ঘুমায়। তাতে কি হয়েছে? হয়তো ক্লান্ত। ও ঘুমাতে ঘুমাতে ক্লান্ত হয়ে আবার ঘুমিয়ে পড়ে। উচ্চস্বরে হেসে উঠল শায়ান, অতসীর ঘুম ভাঙলো। শায়ানকে দেখলো বড় মা খাইয়ে দিচ্ছে, আপন বলতে এই বড় মাই শুধু আছে। অতসীর বেশ লাগলো, বড় মা হাত দিয়ে ইশারা করলে পাশে গিয়ে বসলো। বড় মা ভাতের লোকমা তুলে ধরলো, অতসীর বিনা বাক্যে মুখে তুলে নিলেই শায়ান বলল, এই ছি, ঘুম থেকে উঠে ফ্রেশ না হয়ে কেউ খাবার খায়? তুমি কি অপরিষ্কার অতসী? ইয়াক। অতসী রাগে কটমট করে তাকালো শায়ানের দিকে। শায়ান বড় মার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা বড় মা, আগে তো শুনেছিলাম এ বাড়িতে জিন আছে, এখনো কি আছে? চুর জিনিসের তো বাধা থাকে, এরা বাঁধা পড়ে যায়, বাড়ি ছেড়ে চাইলেও যায় না। অতসী ঢোক গিলে শায়ানের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। খাওয়া শেষে শায়ান অতসীকে জোর করে নদীর পার নিয়ে যায়। আমি সাঁতার জানি না মিস্টার মাহমুদ, প্লিজ ভয় লাগে। আমি তো আছি, পানির স্রোত দেখুন, ভেসে যাব তো। চুপ চুপ, একদম চুপ। না প্লিজ, এসো, না হলে রাতে জিন আসলে আমাকে ডাকতে পারবে না। এবার অতসী চুপচাপ পানিতে নামে, শায়ানের দুই হাত অতসীকে জাপড়ে ধরে আছে। অতসী এখনো চোখ বন্ধ, মনে হচ্ছে পায়ে এই বুঝি সাপে পেঁচিয়ে ধরবে। শায়ান ধীরে ধীরে আরেকটু গভীর পানিতে যাচ্ছিল, হঠাৎ অতসী শায়ানকে বলল, মিস্টার মাহমুদ, আমাকে একটু উঁচু করবেন। শায়ান কোমরে ধরে উঁচু করায় অতসী দুই হাত রাখে শায়ানের কাঁধে। হঠাৎ অতসীর কী যেন হলো সে নিজেও জানে না, কিন্তু এক সুপ্ত ইচ্ছে যেন পূর্ণতা পেতে চলেছে। ভর সামলে হঠাৎ নামা এক পশলা বৃষ্টির মতো অবাধ্য চুমুতে ভরিয়ে দেয় শায়ানের গাল, কপাল এবং দু চোখের পত্র প্রবল। মিসেস মাহমুদ, তুমি কি ডুব দিবে? চোখ খুলে তাকাও না, এত কিসের লজ্জা? আমি তো অতসী চুপচাপ দুই চোখ বন্ধ করে আছে, মনে হচ্ছে শ্বাস প্রশ্বাসের গতি কমিয়ে দিয়েছে। শায়ান তো মুচকি মুচকি হেসেই চলেছে, বেশ লাগছে অতসীর এমন ব্যবহার। আচ্ছা, চোখ খুলতে হবে না, বি প্রিপেয়ার্ড, আমি তোমাকে নিয়ে ডুব দিচ্ছি। শায়ান একটু গভীর পানিতে যেতেই অতসী নিজেকে ছাড়িয়ে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, আর যাই হোক নদীর পানিতে সে ডুব দিবে না, বিশেষ করে এই পানির মৌসুমে। ছোটবেলায় নানুর থেকে শুনেছে নদীতে যখন নতুন পানি আসে, পানির সাথে বিভিন্ন জীব জোনারও আসে, চুল প্যাঁচানি আসে, চুল দিয়ে প্যাঁচানোর তারপর গভীর পানিতে নিয়ে উপর করে মেরে রাখে, তাই তো একা একা কোনোদিন পানিতে নামতে নেই। কিন্তু অতসীর এই ভাবনার মাঝে শায়ান এক ডুব দিয়েছে অতসীকে নিয়ে। ওঠার পর অতসী রিজেকে জোর করে ছাড়িয়ে পারে উঠে আসে। মিসেস মাহমুদ, অ্যাট লিস্ট তিনটে ডুব তো দিবে। দিলে কি হবে, গা ভর্তি গহনা আসবে না, আমি রূপবতী হব। তুমি কি ভয় পেয়েছো, কাঁপছো কেন? অতসী উত্তর দেয় না, বিড়বিড়িয়ে বলতে থাকে, যে বাড়িতে তেনারা বাস করে সে বাড়িতে পানিতে যখন তখন নামতে নেই, তেনারা নানা রূপ ধরে তেনাদের সাথে মশকরা করা মোটেও উচিত নয়, এটা আপনারা কি বুঝবেন? যেদিন একটা চেঁচা খাবে সেদিন বুঝবে।
বাড়ি ফিরে অতসী হালকা গোলাপি রঙের শাড়ি পরেছে। শায়ান তখনও ফেরেনি। অতসী চাইছে শায়ান আসার আগেই দ্রুত বড় মার ঘরের দিকে চলে যেত। আজ কি কাণ্ডটাই না বাঁধিয়েছে। নাও এটা পড়ো, এটাতে বেশি ভালো লাগবে। আচমকা শায়ানের কথায় বেশ খাবড়ে গিয়েছে অতসী। অতসী চিন্তায় পড়ে গিয়েছে, এটি কি মিস্টার মাহমুদ নাকি ফাঁকা ঠোক গিল অতসী। চুপ করেই চিমটি বসিয়ে দিল শায়ানের হাত। কি করছো? না শিওর হচ্ছিলাম। কি? কিছু না। অতসী কেন চিমটি কেটেছে বিষয়টা বুঝতে শায়ানের কয়েক সেকেন্ড লাগে না। বেশ শব্দ করেই হেসে ওঠে। হাসি থামিয়ে হাতে রাখা অফ হোয়াইট কালারের কাতান শাড়ি এগিয়ে দিয়ে বলল, এটা পরো, তোমাকে মানাবে। অতসী শায়ানের দিকে তাকিয়ে বেখিয়ালি ভাবি বলল, যদি আমাকে কাজল পরতে হয় তোমার জন্য, চুলে মুখে রং মাখতে হয়, গায়ে সুগন্ধি ছিটাতে হয়, সবচেয়ে ভালো শাড়িটা যদি পরতে হয় শুধু তুমি দেখবে বলে মালাটা চুড়িটা সরে যেতে হয়, যদি তলপেটের মেদ, যদি গলার বা চোখের কিনারের ভাঁজ কায়দা করে লুকাতে হয়, তবে তোমার সঙ্গে অন্য কিছু প্রেম নয়। আমার প্রেম হলে আমার যা কিছু এলোমেলো, যা কিছু খুঁত, যা কিছুই ভুলভাল অসুন্দর থাক, সামনে দাঁড়াবো, তুমি ভালোবাসবে। কে বলেছে প্রেম খুব সহজ, চাইলেই হয়? এত যে পুরুষ দেখি চারিদিকে, কই প্রেমিক তো দেখি না। আজ এত রোমান্টিক রোমান্টিক আবহাওয়া, কি ব্যাপার মিসেস মাহমুদ? মানে প্রেমিক, প্রেম, কবিতা, তারপর নদীর পাড়ের। শায়ানের কথা শেষ করার পূর্বে অতসী শাড়ি নিয়ে ওয়াশরুমেই চলে যায়। ওয়াশরুম থেকে বেরিয়ে সোজাসুজি বড় মার ঘরের দিকে যাচ্ছিল, ঠিক তখন কারোর সাথে ধাক্কা লাগে, দুজনেই পড়ে গিয়েছে, বেশ লেগেছে হাতে। অতসী উঠে পড়ে, পড়ে যাওয়া ব্যক্তির দিকে হাত বাড়িয়ে দিল। একটা মেয়ে, পরনে জিন্স লেডিস টি শার্ট, বেশ ফিটিং কাপড় পরেছে, পায়ে হিল জুতো। অতসী হাত বাড়িয়ে মেয়েটিকে উঠিয়ে, আমি দুঃখিত আপু, আমার জন্য। ইটস ওকে লেডি, দোষ দুজনেরই ছিল। বাই দ্য ওয়ে, আমি সাহারা, তুমি? মিসেস অতসী মাহমুদ, ওয়াইফ অফ শায়ান মাহমুদ। পেছন থেকে উত্তর দেয় শায়ান, এগিয়ে এসে অতসী ডান হাত ধরে, ও কংগ্রাচুলেশনস, বিয়ে করেছো তাহলে? হ্যাঁ। কেমন আছো সাইরা বানু? এই, তোমাকে না বলেছি আমাকে এই নামে ডাকবে না? কত সুন্দর নাম, কেন যে পছন্দ করো না। আচ্ছা থাকো, পরে কথা হচ্ছে, বড়মা ডাকছে অতসীকে। অতসীকে নিয়ে শায়ান দ্রুত চলে আসে, কিন্তু অতসীর মনে হচ্ছিল একজোড়া চোখ তাকিয়ে আছে এই দিকেই। বিয়ের কনেকে সাজানোর দায়িত্ব অতসীর উপর এসে পড়েছে। সবার ধারণা অতসী খুব সুন্দর সাজাতে পারে, কিন্তু এটা ভুল। সে নিজেই তো ভালোভাবে কাজল দিতে পারে না, মেকআপের সাথে সম্পর্ক দূর দূরান্তে। অতসী বিয়ের কনের হাতে মেহেদি পরিয়ে দিচ্ছিল, হঠাৎ সেখানে সাহারা এসে উপস্থিত। মেয়েটার ব্যবহার অতসীর কাছে ভালোই লেগেছে। ড্রেস সেন্স হয়তো ওয়েস্টার্ন, বা হতে পারে দেশের বাইরে থাকে। কথায় কথায় জানতে পারলো বড় মার নাতনি হয়, হ্যাঁ দেশের বাইরে ছিল। তোমার নাম যেন কি? অতসী, রাইট? তোমাকে না শাড়িতে আন্টি আন্টি লাগে। উত্তরটা বিয়ের কোণে দিল, শাড়ি পরলে সবাইকে বড় বড় লাগে, এটা জানো না? আহ, এমন জিনিস পরার কি দরকার যা পরলে বড় বড় লাগবে? অতসী কিছুই বলল না, চুপচাপ কাজে মন দিচ্ছিল, কিন্তু সাহারার কথায় পারল না। আমি বুঝলাম না শায়ানের টেস্ট এতটা বাজে হলো কবে থেকে। তোমাকে পছন্দ করলো কোন হিসেবে? তোমার তো কোনো ক্লাস নেই, না আছে অন্য কিছু, কিভাবে এসব পড়ো? মনে হয় গরুকে ঘাস পাতা খেতে দিয়েছে, ঘাস পাতা সহ গরু বসে বসে খাচ্ছে। নো ম্যানার্স, নো ড্রেসিং সেন্স, নাথিং, ব্লাডি থার্ড ক্লাস পিপলস। অতসী খুব শান্ত গলায় উত্তর দিল, জি আপু, আমার কোনো ক্লাস নেই, তবে আমার এতটুকু বুদ্ধি আছে কোথায় কি পড়ে যেতে হয় অথবা কি বলতে হয়। শালীনতা বজায় রেখে সম্মান দিয়ে কথা বললে যদি থার্ড ক্লাস হতে হয় তবে আমার কোনো আপত্তি নেই। অতসী আর কোনো কথা না বলে চুপচাপ রুমে চলে আসে। এদিকে শায়ান অতসীকে খুঁজতে গিয়ে সবটা বিয়ের কোণের থেকে শোনে। এটা বুঝতে বাকি নেই সাহারা শায়ানকে পছন্দ করে, অতসীকে মেনে নিতে পারছে না, তাই তো কীভাবে অতসীকে অপদস্থ করা যায় সে উপায় খুঁজতে ব্যস্ত।
কয়েকজন মেয়ের সাথে বলছিল সাহারা প্ল্যান সিম্পল। আরে আরে কই যান, ভিডিওতে একটা লাইক তো করে দিয়েছেন, একটা ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট হয়, আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের ভিডিও তৈরি করতে অনেক উৎসাহিত করে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।